নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা টেবিল ক্লথের উপরে খুব সুন্দর একটা ডিজাইন। ভিডিওর প্রথমেই সকল সদস্যদের জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করছি। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য আমি আরও উৎসাহ পাব। তো চলুন এবার আজকের ভিডিওটা শুরু করা যাক। সপ্তাহের অন্য দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা সুন্দর ডিজাইন করে দেখাচ্ছি জল দিয়ে, ফেব্রিক দিয়ে কিভাবে আপনারা ডিজাইন করবেন। এই ডিজাইনটা খুবই সহজ আর সুন্দর। আপনারা চাইলে এইরকম ডিজাইন খুব সহজেই করতে পারবেন। এখানে আমি রঙের সাথে একটু জল ব্যবহার করছি। জল ব্যবহার করে করে আমি মিশিয়ে দিচ্ছি রঙগুলোকে, যাতে সুন্দরভাবে ডিজাইনটা হয়। আর জল রঙ জল দিলে কি রঙের সাথে দুটো ভালোভাবে মিশেও যায়, আবার রঙগুলোকে ছড়াতে সাহায্য করে। আর যদি আপনি জল না ইউজ করেন তাহলে রঙগুলো ছড়াবেও না, আপনার ডিজাইনটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এটা নতুন একটা পদ্ধতি। প্রত্যেকটা ভিডিওতেই আমি নতুন নতুন ফুল করে দেখাই, আজকের ফুলটাও ঠিক অন্যরকম। আজকের ফুলটা দেখলেও আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ফুলটা, আর রঙটাও কত সুন্দর ফুটে উঠেছে। আমি প্রথমে এই ফুলটাতে হলুদ কালার ব্যবহার করেছি, তারপরে সামান্য একটু কমলা কালারটা দিয়েছি, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। আর পাশের ফুলটায় আমি পার্পেল কালারটা ইউজ করেছি, সাদা আর পার্পেল কালারটা দিয়ে প্রথমে দিয়ে নিয়েছি, তারপরে আমি পার্পেল কালারটা দিয়েছি, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। আমি পার্পেল কালারের ফুলটাও লাস্টে দেখাবো, তার আগে কমলা কালারের ফুলটা ভালোভাবে আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভিডিওর পেন্টিংই আমি অনেকটা যত্ন সহকারে অনেকটা সময় নিয়ে করি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা দ্রুতই ভিডিওটা চলছে। হ্যাঁ, সময়টা বাড়ানোর জন্য ভিডিওটা অনেকটাই তাড়াতাড়ি করানোর চেষ্টা করতে হয়, তবে অনেকটা সময় নিয়ে ভিডিওগুলো করতে হয় আমাকে। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের অন্য বন্ধুদের সাহায্য করবেন। প্রত্যেকটা ভিডিওর ডিজাইনই আমি সহজ করে আনার চেষ্টা করি, যাতে সবাই ডিজাইনগুলো পারে, সুন্দরভাবে করতে পারে, শিখতে পারে আমার এই ভিডিও থেকে। আমি প্রত্যেকটা ডিজাইনই সহজভাবে করার চেষ্টা করছি। আশা করছি যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে শিখতে পারবে। আর আমি এখানে এক গ্লাস জল নিয়েছি, এক গ্লাস জলে সামান্য একটু মিডিয়াম ইউজ করেছি। মোটা যে রাউন্ড ব্রাশগুলো, সেই রাউন্ড ব্রাশের মাথায় একটু সামান্য মিডিয়ামটা দিয়ে আমি গ্লাসে যে জলটা নিয়েছি সেই জলের মধ্যে গুলে নিয়েছি। এক্সট্রা মিডিয়াম ইউজ করিনি, যেহেতু আমি ওয়াটার ব্রাশ করেছি আর এর সাথেও করেছি রং। এটাও মিডিয়াম ইউজ করার সুন্দর একটা পদ্ধতি, আপনারা এইভাবেও করতে পারেন, আর কাপড়টা শক্ত হয়ে যাবে না আর রংটাও সুন্দর হবে। আমি এখানে যে কাপড়টা ইউজ করছি এই কাপড়টা পপলিং কাপড়ের ওপরে আমি করছি, আর একটা বোর্ডের ওপরে ক্লিপ মেরে নিয়ে কাপড়টাকে আমি করছি।
এরকম পদ্ধতিতে আপনাদের হয়তো কেউ শেখাবে না। অবশ্যই নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন আমি পার্পল কালারটা ব্যবহার করছি, ঠিক কমলা কালারের যে ফুলটা করেছি ওই রকমই করার চেষ্টা করলাম। এই দেখুন আমি এখানে মিডিয়ামের ব্যবহারটা করছি, সামান্য একটু তুলির আগায় মিডিয়াম দিয়ে নিলাম, আর সেটাকে রঙের যে জলটা নিয়ে এসেছি সেই জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি ওয়াটার ব্রাশ করব, যেটুখানি বাকি আছে ওয়াটার ব্রাশ করব, আর রঙটুকু এটা দিয়ে হয়ে যাবে। আমি জলটা মাঝে পাল্টে এনেছি, জলটা পাল্টে পাল্টে করলে কি একটা রঙের উপরে আর একটা রঙ মিশে যায় না।